স্মার্ট বাংলাদেশের জন্য বাজেটে বরাদ্দ প্রস্তুতে এখনই অংশীদারদের সঙ্গে বৈঠকে বসতে আইসিটি প্রতিমন্ত্রীকে তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রেফ রহমান। এক্ষেত্রে প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে টেলিকম খাতকেও সঙ্গে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সপ্তাহের মধ্যে বাজেট ফাইনালাইজেশনের দিকে চলে যাবে, এর আগে তাদের সাথে একটা আপনাদেরকে বসা দরকার, স্টেক হোল্ডার্স মিটিং স্পেশালি ফর স্মার্ট বাংলাদেশ। টেলিকমিউনিকেশনের সাথেও একটু কোঅর্ডিনেট করতে হবে, বিকজ এখানে ব্যান্ডউইথের ব্যাপার আছে, অন্য তো সব কিছু নিয়ে একটা কোঅর্ডিনেটেডভাবে মেক এ রিপ্রেজেন্টেশন টু দি বোর্ড অফ রেভিনিউ আমি মনে করি সেটা করলে। রোববার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের সম্মেলন কেন্দ্রে স্মার্ট বাংলাদেশের পথরেখা নিয়ে অনুষ্ঠিত পলিসি ডায়ালগে অংশ নিয়ে স্মার্ট ইকোনমি পরিকল্পনা বাস্তবায়নেও সতর্ক করেছেন সালমান ফজলুর রহমান। দেশগুলি যেটা আপনার এলডিসি থেকে গ্র্যাজুয়েট করেছে টু মিডল ইনকাম, তারা কিন্তু গিয়ে আবার এই মিডল ইনকাম ট্র্যাপে পড়ে ফেলেছে। পাকিস্তান আর শ্রীলঙ্কা আমাদের অনেক আগে কিন্তু গ্র্যাজুয়েট করেছে, তারা কিন্তু যে মিডল ইনকাম ট্র্যাপে যে পড়লো, ওই মিডল ইনকাম থেকে আর বের হইতে তো পারলোই না, উল্টা তারা এখন এলডিসি থেকেও খারাপ অবস্থায়। তো অনলি কান্ট্রি, ফিউ কান্ট্রিজ আছে, অনলি বলবো না, সাউথ কোরিয়া ইজ ওয়ান কান্ট্রি যেটা বের হইতে পেরেছে। এই চ্যালেঞ্জটা আমাদেরকে ফেস করার জন্য স্মার্ট বাংলাদেশটা বিকামস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যে জিনিসটা আজকে আপনার বৈঠকে বৈশ্বিক ব্যবস্থাপনা পরামর্শক ফার্ম বোস্টন কনসাল্টিং গ্রুপের বৈশ্বিক প্রতিবেদন উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এ সময় প্রতিমন্ত্রী জানান, 2022 সাল পর্যন্ত 60 কোটি ডিজিটাল সেবা পেয়েছে নাগরিক। এতে তাদের 67% খরচ, 74% সময় এবং 83% যাতায়াত সাশ্রয় হয়েছে। মোবাইল নেটওয়ার্ক, আমাদের যে ই সার্ভিস, আমাদের স্মার্ট কার্ড, এগুলো কিন্তু বেসিক যেই ইনফ্রাস্ট্রাকচারগুলো হয়ে গেছে, সফট ইনফ্রাস্ট্রাকচার, এবং তার ভিত্তিতে আমাদের কিছু সার্ভিস ইকোসিস্টেমও কিন্তু দাঁড়িয়ে গেছে। এই জন্য বলছি যে এগুলোর ওপরে আমরা ভার্টিক্যালি যত ইচ্ছা কিন্তু সামনে আরও উপরে উঠাতে পারি। আমাদের মডেলগুলো সারা বিশ্বে আলোচিত, প্রশংসিত, যেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা 41-এ আমাদের গোলটা আমরা বাস্তবায়ন করব। এছাড়াও বৈশ্বিক তথ্যপাত্র বিশ্লেষণ করে দক্ষ মানব সম্পদের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। একই সঙ্গে বেসরকারি খাতকে আরও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সবচেয়ে দুর্বল যে জায়গাটা সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপ করা। স্টার্ট আপের জার্নিটা খুব খুব অল্প সময়ের হলেও আমাদের কিন্তু অ্যাচিভমেন্ট অনেক। একটা স্টার্ট আপ কিন্তু 600 জনের ওপরে কর্মসংস্থান তৈরি করেছে, অর্থাৎ যদি আমরা টেকনোলজি ব্যবহার করে তাদেরকে স্টার্ট আপ এক্সেলারেশনের জায়গায় নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ, একটা লিপ আমরা প্রোগ্রেস এখানে দেখতে পাবো। তার জন্য আসলে আমাদের এখন সরকারের নীতিগত সহায়তা দিতে হবে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, প্রাইভেট সেক্টরকেও সাহসিকতার সাথে প্রস্তুত হতে হবে। বৈঠকের শুরুতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন স্টার্ট আপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। তিনি জানান, মাল্টিপল ইউনিভার্সিটির সমন্বিত ব্যবস্থাপনায় চাকরি ক্ষেত্রের উপযোগী প্রশিক্ষণ দিতে পারলে অপার সম্ভাবনা তৈরি হবে। এজন্য তারা সেন্টার ফর 4IR স্থাপনের জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সঙ্গে আলাপ চালাচ্ছেন, কিন্তু এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে ফেরত এসেছে জানিয়ে এক্ষেত্রে বিনিয়োগ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী। থেকে শুরু হতে যাচ্ছে এখানে AI, IoT, AR, VR, সেমিকন্ডাক্টর ডিজাইন থেকে শুরু করে মাল্টিপল এরিয়াতে এই ট্রেনিং প্রোগ্রামগুলো শুরু হবে। অনেকে বলে যে আসলে সেমিকন্ডাক্টর স্টার্টআপ পসিবল না, বিলিয়নস অফ বিলিয়ন ডলার্স লাগে, বাট দের আর মোর দ্যান 700 স্টার্টআপস ওয়ার্ল্ড ওয়াইড এখন সেমিকন্ডাক্টর এবং নন সেমিকন্ডাক্টর চিপে কাজ করছে। সো সেমিকন্ডাক্টর ইজ $1 trillion ইন্ডাস্ট্রি, এর রাইট নাও এর হাইয়েস্ট গ্রোথ হচ্ছে ইন 2 sectors অনলি, অটোমোটিভ এন্ড ওয়্যারলেস। ঘণ্টাব্যাপী বৈঠকে আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন, বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন, বেসির সভাপতি রাসেল টি আহমেদ, বিসিএস সভাপতি সুব্রত সরকার, আইসিটি বিভাগের EDGE প্রকল্প পরিচালক খন্দকার আজিজুল ইসলাম, DEID প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার উপস্থিত ছিলেন।